أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, তাদাব্বরুল কোরআনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা তাদাব্বরুল কোরআনের গুরুত্ব নিয়ে আজকেও আরও চারটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হলো, তাদাব্বরুল কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যে বক্রতা বা অন্তর বন্ধ হয়ে যাওয়ার যে ঘটনাটি ঘটে, সেটি থেকে আমরা পরিত্রাণ পাবো এবং নিরাপদ থাকবো। এ সংবাদটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে দিয়েছেন। তিনি বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি আল কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের হৃদয়গুলোর মধ্যে কুফল বা তালা রয়েছে, অর্থাৎ হৃদয়গুলো তালাবদ্ধ। এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি উপস্থাপন করেছেন তা হলো যে যারা আল কোরআন নিয়ে তাদাব্বর করে তারাই সঠিক পথে আছে, তাদের অন্তরটা অ্যাক্টিভ রয়েছে। আর যারা আল্লাহর কোরআন নিয়ে তাদাব্বর তাফাক্কুর করে না, তাদের অন্তরটা তালাবদ্ধ, লকড, এতে ভালো কিছু ঢুকছে না। দ্বিতীয় পয়েন্ট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামালাতুল কোরআন, যাদেরকে হাফাজাতুল কোরআন আমরা বলতে পারি, কোরআনের যারা হাফেজ অথবা কোরআনকে যারা তেলাওয়াত করেন, সেই সকল মুসলিমদেরকে তিনি মর্যাদা দিয়েছেন যেন তারা তেলাওয়াতের ক্ষেত্রে আরও অধিক আগ্রহী হয়, যেন তারা তেলাওয়াতের পর তাদাব্বর নিয়ে অগ্রসর হয় এবং সর্বশেষ যেন তারা আল কোরআন নিয়ে আমল করে। তাহলে এখানে তিনটা বিষয়, তেলাওয়াতুল কোরআন, তাদাব্বরুল কোরআন, আল আমাল বিল কোরআন, এই তিনটা কাজ যেন তারা করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের যারা ধারক বাহক তাদেরকে যথেষ্ট শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর রয়েছে মানুষের মধ্য থেকে কিছু বিশেষ ব্যক্তি। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, তারা কারা? ক্বালা, তিনি বললেন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আহলুল কোরআন তারাই হলো আল্লাহর আহাল তথা আল্লাহর বিশেষ বান্দা এবং তার খাস বান্দা। এ হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ, ইমাম আহমদ, হাকিম, এবং ইমাম হাকিম, ইমাম আলবানী সহ আর অনেকেই এই হাদিসটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসটিতে আমরা দেখতে পেলাম যে যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, তেলাওয়াত করে, অর্থ বোঝে, আমল করে, তাদেরকেই মূলত আহলুল কোরআন বলা হয়েছে এবং তাদেরকেই আহলুল্লাহ বলা হয়েছে এবং তাদেরকে খাসাতুল্লাহ বলা হয়েছে। এখানে একটা জিনিস মনে হয় আমাদের বলা দরকার, যারা আল কোরআন মানে বলে দাবি করছে অথচ হাদিস মানে না, তাদেরকে কেউ কেউ আহলুল কোরআন বলেন, আসলে তারা আহলুল কোরআন নয়, তাদেরকে কোরআনিয়ুন বলা হয়। অতএব এই যে হাদিসে আহলুল কোরআন বলা হলো, অবশ্যই সেসব লোকদেরকে এটা বুঝায় না যারা নিজেরা শুধু কোরআন মানবে বলে দাবি করে অথচ হাদিসকে অস্বীকার করে। বরং আহলুল কোরআন তারাই যারা কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস দুটোকেই মেনে চলে, এবং তাদেরই প্রশংসা এখানে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তৃতীয় যে বিষয়টি আমরা এখানে আজকের আলোচনায় পেশ করব, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যারা আয়াত নিয়ে তাদাব্বর করে এবং তারপরে আল্লাহর কালাম দ্বারা প্রভাবিত হয় তাদের যথেষ্ট প্রশংসা করেছেন। অনেকগুলো আয়াতে প্রশংসা এসেছে। আয়াত নিয়ে যারা তাদাব্বর করবে না, আয়াতের প্রভাব তাদের উপর পড়বে না, এটাই স্বাভাবিক। তাহলে আয়াত দ্বারা শুধু তারাই প্রভাবিত হবে, তারাই আয়াতকে আমলে নেবে যারা আয়াত নিয়ে তাদাব্বর তাফাক্কুর করে। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে 2-4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর
প্রকম্পিত হয় এবং যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে, নির্ভরতা স্থাপন করে। আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকার মুমিন। আল্লাহ সুবহান তাআলা তাদেরকে সত্যিকার মুমিন হিসেবে অভিহিত করেছেন এবং এরপর আরো বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, তাদের জন্য তাদের রবের কাছে মর্যাদা রয়েছে এবং রয়েছে ক্ষমা ও মহান রিজক। সুবহানাল্লাহ, কি চমৎকার, অন্তঃশীতলকারী কিছু সুসংবাদ আমরা এই আয়াতে যারা আল্লাহর কোরআন নিয়ে তাদব্বর করে তাদের ব্যাপারে জানতে পারলাম। আরেকটি আয়াতও আছে সুরাতুল মায়দা 83 নম্বর আয়াত, আল্লাহ সুবহান তাআলা বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন, যখন রাসূলের কাছে যা নাজিল করা হয়েছে তারা যখন তা শুনে তুমি তাদের চোখকে দেখতে পাবে যে তা থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে কারণ তারা হক চিনেছে, হকের পরিচয় পেয়েছে। তারা এই কোরআন তেলাওয়াত করে হকের পরিচয় পেয়েছে। কোরআন তেলাওয়াত করে হকের পরিচয় পেতে হলে কোরআন নিয়ে অবশ্যই তাদব্বর করতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের অন্তর্নিহিত মর্ম উপলব্ধি করতে হবে এবং তা নিয়ে চিন্তা গবেষণা করলেই মহাসত্যকে যখন কেউ আবিষ্কার করবে তখনই তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, সত্য পাওয়ার আনন্দ আর আল্লাহর নৈকট্য প্রাপ্তির সুসংবাদ দুটো একাকার হয়ে যায় তখন। এবং তাদের ব্যাপারে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহান তাআলা বলেন, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআ শাহিদিন, তারা বলে হে আমাদের রব, আমরা ঈমান পোষণ করলাম, ঈমান আনলাম, অতএব আমাদেরকে সাক্ষী দানকারীদের সাথে লিখে নিন, তাদের মধ্যে সামিল করুন। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া। চতুর্থ এবং শেষ পয়েন্ট আজকে আলোচনা, সেটি হচ্ছে আল কোরআনুল করিম যে মুসলিমদের অতীব প্রয়োজন এবং মুসলিমরা তাদাব্বুরের মাধ্যমে কোরআন থেকে যে বেনিফিটটা নেবে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে আমাদের কাছে স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি উল্লেখ করেন, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, আবু ইয়ালা, তবারানি এবং শেখ আহমদ শাকির এবং শেখ আলবানী দুজনেই হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। হাদিসটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবা আহাদান কাত্তু হাম্মুন ওয়ালা হাযানুন ফাকালা আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়্যা হুকমুক আদলুন ফিয়্যা ক্বাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তাতারতা বিহি ফি ইলমি আল-গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي إلا أذهب الله همه وحزنه وأبدله مكانه فرحا. إرادته هلو كنو مسلم جدي چنتا اتقان تا اكرمت هاي إرپر بولي هي الله أمي أبنر باندا أبنر باندا شنطان أبنر باندير شنطان أمر لولات أبنر هاتي আপনার হুকুম আমার উপর অনিবার্য রূপে বাস্তবায়িত, আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত ন্যায়পূর্ণ, আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রত্যেক ওই নামের মাধ্যমে যা আপনার, যার দ্বারা আপনি নিজের নাম রেখেছেন অথবা যে নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা যে নাম আপনি অন্য কাউকে না জানিয়ে নিজের গায়বি ইলমে রেখে দিয়েছেন। আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আল কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন, আমার চিন্তার দূরীভূত হওয়া, উদ্বেগ উৎকণ্ঠা চলে যাওয়ার কারণ বানিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এরূপ বলবে আল্লাহ তার অন্তরের চিন্তা উৎকণ্ঠা দূর করে দেবেন এবং তিনি তা খুশির দ্বারা রূপান্তরিত করে দেবেন। রাবি বলেন, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাতাআল্লামুহা, হে আল্লাহ রাসূল, আমরা কি শব্দগুলো শিখব না? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
بلا ينبغي لمن سمعها أن يتعلمها. অবশ্যই যে এগুলো শুনবে তার উচিত হবে তা মুখস্থ করা। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা চারটি বিষয় জানলাম আজকে যা তাদাব্বুরের গুরুত্বকে আমাদের সামনে প্রকটিত করে তোলে। আসুন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমরা তাদাব্বুরুল কোরআনের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে পারলাম। আশা করছি তাদাব্বুল কোরআনের ব্যাপারে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।